রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশ সফরে এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আজ সোমবার ইউএস বাংলার একটি ফ্লাইটে বেলা সাড়ে বারোটায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান তিনি ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা এর আগে তিনি আজ ভোরে যুক্তরাজ্য থেকে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন এরপর রাজধানীর একটি অভিজাত হোটেলে অবস্থান করেন সেখান থেকে দুপুরের দিকে প্রিয়াঙ্কা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন প্রিয়াঙ্কার সফর সূচি থেকে জানা গেছে আগামীকাল মঙ্গলবার সকালে তিনি উখিয়ারার বালু ও জামতলি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এরপর বিকেলে টেকনাপ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বুধবার উখিয়ারার পুতুল পালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বৃহস্পতিবার সকালে কক্সবাজার ত্যাগ করবেন বলিউডের এই অভিনেত্রী এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র আফরাজুল হক টুটোল জানান জেলা বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা সড়ক পথে ইনানিতে পৌঁছান বিকেল চারটায় মেরিন ড্রাইভ হয়ে টেকনাপের বাহার ছড়ার সামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যাবেন বলেও জানান তিনি বিনোদন জগতের প্রতিদিনের আপডেট জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন